তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিভেতে। আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপারে তোমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রথম সেট অর্থাৎ পেজ নম্বর 37-এ তোমাদের যে এমসিকিউ এসএকিউগুলো রয়েছে আজ তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো। এবং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের সময়ের মূল্য কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওর ফ্রি পিডিএফ দেওয়া হবে। ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে। পাসওয়ার্ডটি কি এই ভিডিও চলাকালীন নোটসের মধ্যেই তোমাদের দেখিয়ে দেওয়া হবে, বলে কিন্তু দেওয়া হবে না। সেখান থেকে পাসওয়ার্ডটা তোমরা সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়ে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলা, ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়ের পেজগুলো ইতিমধ্যেই উত্তর সহ পিডিএফ ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলি দেখতে ইন্টারেস্টেড থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ডাউনলোডের লিঙ্কের ওপরেই তোমরা দেখতে পাবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তাছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের অন্যান্য বিষয়েরও বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বিগত 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসএকিউ এর সমাধান সমস্তটাই উত্তর সহ পিডিএফ কিন্তু করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি দেখতে ইন্টারেস্টেড থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে আরও দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের এবিটি টেস্ট পেপারের সমাধান এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাকি সমস্ত বিষয়ের বোর্ড পরীক্ষার জন্য বড় প্রশ্ন, ছোট প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা পেজ নম্বর 37-এ তোমাদের ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার যে প্রথম সেটটি রয়েছে প্রথমে তার এমসিকিউ এর উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের জৈব বৈচিত্র্যের আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে একটিও না, অর্থাৎ অপশান নম্বর ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে 2002 সালে, অর্থাৎ 2022, 2005, 2004 কোনোটিই হবে না, তাই উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি। কিন্তু উত্তরটি তোমাদের যেহেতু এখানে কোনোটিই নয় আছে, সেক্ষেত্রে তোমাদের উত্তরটি এখানে লিখে দেওয়া আছে তোমাদের জন্য 2002 সাল হচ্ছে রাইট অ্যান্সার। দু নম্বরের প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ অপরিকল্পিত উন্নয়ন। তিনের প্রশ্ন, আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ তুরা জেলা, যেটা মেঘালয়ে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি 3। পরের প্রশ্ন, নারকেল গাছের বৈজ্ঞানিক নাম হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি কোকোস নুসিফেরা। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন? উত্তর হয়ে যাবে ই ও উইলসন। পরের প্রশ্ন, নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ মানস ব্যাঘ্র প্রকল্প। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে বোঝায়, এখানে উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, কিছুই দেওয়া ছিল না, এখানে হবে এ ও বি উভয়ই, অর্থাৎ প্রাণীর বৈচিত্র্য উদ্ভিদের বৈচিত্র্য দুটোকেই। পরের প্রশ্ন, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ জলাভূমি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ লিমুনাস। পরের প্রশ্ন, এনসিইপি এর পুরো কথাটি হলো? এখানে বেসিক্যালি যে কয়েকটা অপশান দেওয়া রয়েছে একটাও কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, তবে এনসিইপির ফুল ফর্ম এটি হলেও হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। পরে, ভোপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি 1984 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লবের সম্ভব হয়েছে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি ভাকরা নাঙ্গাল। পরের প্রশ্ন, ইটিপি এর পুরো কথাটি কি? উত্তর হয়ে যাবে এমফ্লুমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ 1987 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি 0.3 মিলিগ্রাম পার লিটার। পরের প্রশ্ন, জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ সূর্যমুখী। পরের প্রশ্ন, অত্যাধিক সেচের ফলে মৃত্তিকায় কী পরিবর্তন ঘটে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি লবণাক্ততা বাড়ে। পরের প্রশ্ন, বিটি শস্য হলো এক প্রকার? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি জিন পাল্টানো শস্য। পরের প্রশ্ন, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ। পরের প্রশ্ন, চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি মিথেন। পরের প্রশ্ন, জমির উর্বরতা রক্ষার শ্রেষ্ঠ উপায় হলো? উত্তর হচ্ছে অপশান নম্বর সি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ।
পরের প্রশ্ন, মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, গ্লোমাস। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিসের 37 নম্বর পেজে যে এমসিকিউগুলো ছিল তার উত্তর। এবার এর নিচে যে 16টি এসএকিউ দেওয়া রয়েছে এই এসএকিউগুলো অথবা সমেত তোমাদের চলো উত্তরগুলো দেখিয়ে দিই। তো দেখো এই 37 নম্বর পেজের যে এসএকিউগুলো আছে, প্রথম প্রশ্ন, ভারতবর্ষের একটি প্রদেশের নাম করো যেখানে রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে মিজোরাম। অথবা প্রশ্ন, ভারতের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন ল্যাঙ্গুর দেখা যায়, উত্তর হয়ে যাবে মৌলিং জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের কোথায় নাচুনে হরিণ দেখা যায়, উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। পরের প্রশ্ন অথবার সাথে, লোটিক জল কাকে বলে, উত্তর হবে লোটিক জল হলো জলের প্রবাহের ভিত্তিতে স্বাদু জলের জলাশয়গুলির একটি শ্রেণীবিন্যাস। লোটিক জল প্রবাহিত জলাশয় দ্বারা গঠিত। এই ধরনের জলাশয়ের জল এক জায়গায় স্থির থাকে না, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বা প্রবাহিত হয়। পরের প্রশ্ন, একটি পাখির নাম করো যা শুধু ভারতের নারকোন্ডাম দ্বীপে দেখা যায়, উত্তর হয়ে যাবে নারকোন্ডাম হর্নবিল। অথবা প্রশ্ন, টিস্যু কালচার কি, উত্তর হবে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। পরের প্রশ্ন, ইআইএ এর পুরো নাম লেখো, উত্তর হয়ে যাবে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। অথবা প্রশ্ন, UNCED এর পুরো কথাটি কি, উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, একটি সি4 উদ্ভিদের নাম লেখো, এখানে অনেকগুলি সি4 উদ্ভিদ দেখানো রয়েছে, যে কোনো একটি লিখলেই হবে। উদাহরণগুলি প্যাপিরাস, আখ, কৃষ্ণ স্যাক্সাল, শ্যাটস্কেল, ভুট্টা, মিলেট ইত্যাদি। অথবা প্রশ্ন, একটি লেগুম জাতীয় উদ্ভিদের নাম করো, উত্তর হয়ে যাবে মটর। পরের প্রশ্ন, ভার্মি কম্পোস্ট কাকে বলে, উত্তর হবে বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোনো উদ্ভিদ বা প্রাণীর বজ্র ও দেহবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার পাওয়া যায় তাই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। জৈব পদার্থ খাওয়ার পর কেঁচো যে মল ত্যাগ করে তাই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। অথবা প্রশ্ন, জৈব সারের একটি উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে গোবর সার। পরের প্রশ্ন, WWF এর পুরো কথাটি কি, উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। অথবা প্রশ্ন, CDM এর পুরো কথাটি কি, উত্তর হয়ে যাবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। আটের প্রশ্ন, সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে। তো দেখো, সামাজিক বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে। পরের প্রশ্ন, 4R পদ্ধতি কি, উত্তর হবে মূলত 4টি প্রক্রিয়ার মাধ্যমে বজ্রের ব্যবস্থাপনা সম্পাদন করা হয়। এইগুলি হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। এই 4টি পদ্ধতিকে একত্রে 4R বলে। পরের প্রশ্ন, ভারতবর্ষে কীটনাশক আইন কোন খ্রিস্টাব্দে প্রচলিত হয়, উত্তর হয়ে যাবে 2004 সালে। অথবা প্রশ্ন, ভারতে বয়লার আইন কত সালে প্রণীত হয়, উত্তর হয়ে যাবে 1923 সালে। পরের প্রশ্ন, পানীয় জলের অস্বচ্ছতা বলতে কী বোঝো, উত্তর অস্বচ্ছতা হলো তরলের আপেক্ষিক স্বচ্ছতার পরিমাপ। এটি জলের একটি দৃষ্ট বৈশিষ্ট্য এবং এটি জলের নমুনার মধ্যে দিয়ে আলো জ্বললে জলের উপাদান দ্বারা বিক্ষিপ্ত আলোর পরিমাণের পরিমাপ। বিক্ষিপ্ত আলোর তীব্রতা যত বেশি অস্বচ্ছলতাও তত বেশি। অথবা প্রশ্ন, IS 10500 অনুযায়ী পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। তো সর্বাধিক যেহেতু বলেছে তাহলে এখানটায় তোমাদের হয়ে যাবে 8.5, যদিও এটা হচ্ছে একটা অনুমোদিত মাত্রা, সর্বাধিক না, মিনিমাম হচ্ছে 6.5, ম্যাক্সিমাম 8.5। তো সর্বাধিক বলেছে যখন তাহলে এটা হয়ে যাবে 8.5। পরের প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 1 জুন 1981 সালে প্রতিষ্ঠিত হয়। অথবা প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প চালু হয়, উত্তর ব্যাঘ্র প্রকল্প 1972 সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। 1973 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয়। পরের প্রশ্ন, RSPM কথাটির অর্থ কী, উত্তর হয়ে যাবে রেসপিরেটরি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। অথবা প্রশ্ন, মৃত্তিকায় পাওয়া যায় এমন দুটি বিষাক্ত ধাতুর নাম লেখো, উত্তর হয়ে যাবে সীসা, দস্তা, ক্যাডমিয়াম প্রভৃতি। পরের প্রশ্ন, রাইজোবিয়াম এর গুরুত্ব লেখো, উত্তর হবে রাইজোবিয়াম ডাল জাতীয় গাছের মূলের অর্পিত থাকে। এই জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের শরীরে রেখে দেয়। ফসল এই নাইট্রোজেন শিকড়ের সাহায্যে শোষণ করে এবং প্রতিদিন
প্রতিদিন জীবাণুকে খাদ্য সরবরাহ করে। ফসল কাটার পরেও কিছুটা নাইট্রোজেন মাটিতে থেকে যায় যাতে পরবর্তীকালে ফসল লাভজনক হয়। অথবা প্রশ্ন, ট্রাইকোডার্মার গুরুত্ব লেখে উত্তর হয়ে যাবে, ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারী উপকারী ছত্রাক যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়। এটি মাটিতে বসবাসকারী উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে। পরের প্রশ্ন, সুস্থায়ী অর্থনীতি কি? উত্তর, প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হলো সুস্থায়ী অর্থনীতি। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? উত্তর হবে, সুস্থায়ী উন্নয়ন হলো অর্থনৈতিক উন্নয়ন যা অর্থনৈতিক কার্যাবলীর পরিবেশগত পরিণতির পুনর্বিবেচনা করে এবং সেই সব সম্পদের ব্যবহারের উপর ভিত্তি করে যা পুনঃস্থাপনযোগ্য ও পুনর্ভব। এই কোশ্চেনের উত্তরটা আমি পাইনি, তোমরা কমেন্ট করে জানিও এর উত্তরটা কী হবে। অ্যাজোরস ফাইলাম কাকে বলে? অথবা প্রশ্ন, মৃত্তিকায় কেঁচোর ভূমিকা উল্লেখ করো। উত্তর, মাটির গর্তে বসবাসকারী কেঁচো মাটির ওপর ও নিচের স্তরের মধ্যে মিশ্রণ ঘটার ফলে বায়ু চলাচল সহজ হয় এবং মৃত্তিকা আলগা হয়। তাছাড়া কেঁচোর মল নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার ফলে কেঁচোর উপস্থিতি মাটিকে উর্বর করে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের EVS এর এবিটিএ টেস্ট পেপারের প্রথম সেট পেজ নম্বর 37 যে MCQ SQ ছিল, সকল প্রশ্নের উত্তর সহ তোমাদের আলোচনা। এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো হয়েছে, ডিসক্রিপশানে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলেই যখন পাসওয়ার্ডের বক্সটি ওপেন হবে, পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে না লিখে ক্যাপিটাল লেটার, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখে তোমাদের এই PDFটি ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।